টি টোয়েন্টি বিশ্বকাপে খুব বড় লক্ষ্য রাখছেন না নাজমুল হোসেন শান্তন। প্রক্রিয়া মেনে খেলার পরিকল্পনা গত কিছুদিন বাস্তবায়ন করা যায়নি। বিশ্বকাপে সতীর্থদের কাছে সেটাই চাওয়া বাংলাদেশ অধিনায়কের। প্রতীক্ষিত টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিন দিন। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের অনেক আশা থাকলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেখানে লাগাম টানছেন। গত কিছুদিনের গতি প্রকৃতি বলছে টাইগাররা মুখে প্রক্রিয়া ঠিক রাখার কথা বললেও বাস্তবে ঘটছে উল্টো। অধিনায়কের চাওয়া দায়িত্বে সচেতন থেকে সবাই যেন উপভোগ করে প্রতিটি মুহূর্ত। টিমের হয়ে প্রত্যেক দিন কন্ট্রিবিউট করতে চাই, যে রেসপন্সিবিলিটিসটা আছে ওইটা ঠিকভাবে পালন করতে চাই, এটাই টার্গেট। আর খুব বেশি ক্যাপ্টেন হওয়া নিয়ে যে অনেক বেশি দায়িত্ব বেড়ে গেছে জিনিসটা এভাবেও চিন্তা করতে চায় না। প্রত্যেকটা সময় এনজয় করতে চায়, আউটকাম নিয়ে খুব একটা চিন্তা নেই, ছোট ছোট জিনিসগুলো যেন আমরা ঠিক করতে পারি এটা নিয়ে বেশি ফোকাস। পঞ্চপাণ্ডবের সময় ফুরিয়েছে, এখন দলে মোস্ট সিনিয়র দুজন সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ। এদের অভিজ্ঞতা তরুণদের যেমন ঋদ্ধ করবে তেমনি নিজের নেতৃত্ব কাজে আসবে মনে করেন শান্ত। যারা ইয়াং ক্রিকেটার আছে, যাদের অনেক প্লেয়ার আছে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন, সো তাদের জন্য অনেক অনুপ্রেরণা দেবে। আমার কাছে মনে হয় টাফ টাইমে আমার কোনো ধরনের কোনো হেল্প যদি প্রয়োজন হয় তারা অবশ্যই আমাকে করবেন, সোফার অলরেডি করছেন। অনেক সময় কোনো জায়গায় যদি আমার কোনো সাজেশনের প্রয়োজন হয় তারা এগিয়ে আসেন। সো ওয়ার্ল্ড কাপে এরকম এর ব্যতিক্রম হবে না বলে আমি আশা করি। ভালো সময়ের মতো খারাপ সময়ও সমর্থকদের পাশে থাকার আহ্বান শান্তর। দেশের বাইরে যখন সাপোর্টাররা সাপোর্ট করেন এটা তো একটা বাড়তি অনুপ্রেরণা। ওয়ার্ল্ড কাপের সময় এতটুকু চাইবো যে টিমের আল্লাহ না করুক কোনো খারাপ সিচুয়েশনে যদি পড়ি আমরা ওই সময়টা যেন টিমের পাশে থাকে, টিমকে সাপোর্ট করে। অধিনায়কের নিজের ফর্মটা ভালো যাচ্ছে না, ছন্দে ফিরতে বিশ্বকাপের চেয়ে ভালো মঞ্চ আর কি হতে পারে, শান্ত হয়তো সেটারই অপেক্ষায়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।